আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দারিমান্দার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করবো ঘুমানোর আগে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নাম্বার অভাব দূর হবে দুই নাম্বার ধনী হতে পারবেন এবং তিন নাম্বার মনের আশা পূরণ হবে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন শা দর্শক ঘুমের আগে আমরা অহেতু কোনো কাজ না করে অশ্লীল কোনো চিন্তা না করে আল্লাহ তালার একটা নাম যদি আমরা পাঠ করতে পারি তবে দয়াময় আল্লাহ তালা রহম ও করম করে আমাদেরকে তিনটি পুরস্কার তিনটি ফল দান করবেন অর্থাৎ আমাদের জীবনের অভাব দূর করে দেবেন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন এবং মনের আশা পূরণ করে দিবেন। তো দর্শক আল্লাহ তালার যে নামটি পাঠ করলে আপনি তিনটি ফল অর্জন করতে পারবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার সেই মহিমান্বিত নামটি হচ্ছে ইয়া লিফু ইয়া লু ইয়া লতিফু আল্লাহ তালার এই নামটি সঠিক পদ্ধতিতে পাঠ করতে পারলে আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দান করবেন দর্শক আল্লাহ তালার এই নামটি পাঠ করার নিয়ম নীতি হচ্ছে আপনি প্রথমে পাঠ পবিত্র হবেন অজু করবেন ঘুমাতে যাওয়ার আগে উজু করবেন তারপর ঘুমানোর বিছানা ঝাড়ু দিয়ে ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগে তিনবার শুয়ে শুয়ে ঘুমানোর বিছানায় শুয়ে শুয়ে তিনবার দুরুস্বরী পাঠ করবেন। তারপর আল্লাহ তালার এই গুণবাচক নামটি এক শত তেত্রিশ বার পাঠ করবেন তারপর আবার তিনবার শরীফ পাঠ করবেন তারপর ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবেন আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন আল্লাহ তালা আপনাকে সচ্ছল এবং সম্পদশালী করে দেবেন দর্শক আশা করি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার এই নামটি পাঠ করে আপনি তিনটি ফল আল্লাহ তালার পক্ষ থেকে অর্জন করতে পারবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ